এখন আজকের মূল বক্তব্য নুসরাত মুনিয়ার বোন আপনাদের সামনে তুলে ধরবে, মুনিয়ার বোন তুলে ধরবে। এভাবে বসুন্ধরার কুখ্যাত এমডি সায়াম সুবান আনবিরের বিরুদ্ধে সোচ্চার করানো যেত না। আমি জানি আপনাদের প্রায় প্রতিটি মিডিয়া হাউসগুলো বসুন্ধরা গ্রুপ থেকে মাসে বিজ্ঞাপন পান, তাই অনেকেই সেই বিজ্ঞাপন হারানোর ঝুঁকি নিয়ে আমার বোনের পক্ষে ধারাবাহিক সংবাদ প্রকাশ করতে হয়তোবা পারেননি। তথাপি সেই সীমাবদ্ধতা নিয়েও ডেইলি স্টার, মানকণ্ঠ, প্রতিদিনের বাংলাদেশ আরও অন্যান্য ইত্যাদি পত্রিকায়, আরটিভি, গ্রিন টিভি, গাজী টিভি ইত্যাদি গণমাধ্যম সোচ্চার কণ্ঠে আমার বোনের বিষয়টি দেশবাসীকে জানিয়েছেন। ধন্যবাদ। অন্যরাও যতটুকু সম্ভব নিউজ করেছেন, বিশেষ করে প্রবাস থেকে নাগরিক টিভি যে ভূমিকা রেখেছে তার জন্য আমি তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা জানাই হাসিনা আক্তারকে টেবিল টক অনুষ্ঠানের জন্য, যেখানে আমাকে বেশ কয়েকবার টকশোতে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল। আপনারা হয়তো জানেন, মুনিয়াকে মেরে ফেলার সংবাদ পাওয়ার পর আমি যখন গুলশান থানায় মামলা করতে গিয়েছিলাম, তখন থেকেই ভূমিদস্যু বসুন্ধরা পুরুষ রাষ্ট্রযন্ত্রকেই কিনে ফেলতে চেয়েছিল এই হত্যা ও ধর্ষণ মামলার ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে। তৎকালীন আইজিপি বেনজির এবং গুলশান থানার ডিসি সুদীপ কুমার, এডিসি নাজমুল, ওসি আবুল হোসেন, এসআই আলী আশরাফ হবে এখানে একটু, মানে পিবিআইয়ের যে কর্মকর্তা ছিলেন এটা একটু এডিট হবে, তো গোলাম মুক্তার আশরাফ পিবিআই এবং সহ আনবিরকে বাঁচিয়ে দেওয়ার জন্য নির্লজ্জ ভূমিকা রেখেছিল। পরবর্তীতে গুলশান থানা আনবিরকে অব্যাহতি দিয়ে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেয়। আপনারা হয়তো জানেন আমি আওয়ামী পরিবারের একজন সন্তান, আমার প্রয়াত বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি কুমিল্লাতে আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবেও আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমি আমার বোনের হত্যার বিচার দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরেও ন্যায় বিচার পাইনি। আমি জানতে পারি তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক তার বান্ধবী তৌফিকা করিমকে দিয়ে মোটা অঙ্কের টাকা আনবিরের থেকে ঘুষ নিয়ে মামলা প্রবাহিত করার চেষ্টা করেন। আমি এসব ব্যাপারে কথিত স্বৈরাচার আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য একাধিকবার আবেদন করি, প্রায় 26 পৃষ্ঠার চিঠি একাধিকবার তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, কিন্তু তিনি আমার সাথে সাক্ষাৎ দেননি। আমরা দেখেছি ছাত্র গণহত্যার সময় তিনি ভবন এবং অবকাঠামোর ক্ষতি দেখতে চান, অথচ ছাত্রদের দেখতে যাওয়ার সময় তার হয়ে ওঠে না। একইভাবে তিনি খুনি আনবির ও শাহ আলমের সাথে ঠিকই দেখা করেছেন। আপনারা নিশ্চয়ই আনবিরের ফেসবুকে মাসখানেক আগে শেখ হাসিনার সাথে তাদের সাক্ষাতের কিছু ছবিও দেখেছেন, অথচ আমার সাথে একটিবার সাক্ষাতের সময় হয়ে ওঠেনি। সেটা নিয়ে আমি অনেক ব্যথিত। আমি বিশ্বাস করি শেখ হাসিনার প্রশ্রয় না পেলে আনবিররা এত ব্যাপারও হয়ে ওঠার সাহস পেত না। পিবিআইতে যখন আমার মামলাটি গেল, সেখানেও অর্থ ঢেলে তৎকালীন পিবিআই প্রধান বনোজ কুমারকে ঘুষ দিয়ে তাদের থেকেও একটি একপেশে তদন্ত রিপোর্ট নিয়ে আসে বসুন্ধরা গ্রুপ। ওই রিপোর্টেও আনবির সহ সকলকে অব্যাহতি দেওয়া হয়। আমি নারাজি জানানোর পর সেটাও আদালতে খারিজ হয়ে যায়। প্রিয় সুধী, আপনারা নিশ্চয়ই নারাজি পিটিশন খারিজের পর নাগরিক টিভির নাজমুস সাকিবের প্রতিবেদন দেখেছেন। সেই প্রতিবেদনে নাজমুস সাকিব কিছু অডিও রেকর্ড ফাঁস করেন, যার থেকে প্রমাণ হয়ে যায় বিচারক কিভাবে প্রভাবিত হয়ে আনবিরের পক্ষে রায় দেন এবং আমার নারাজি পিটিশন খারিজ করে দেন। এভাবে মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলাটিকে নিয়ে তদন্ত রিপোর্ট ও আদালতের রায়কে আওয়ামী লীগ আমলে বিচারহীনতা সংস্কৃতিরই একটি নির্লজ্জ উদাহরণ হিসেবে আমি অবহিত করতে পারি। সবচেয়ে দুঃখের বিষয় হলো মুনিয়া গর্ভবতী ছিল, পিবিআই তাদের তদন্তেও বলেছে সেটা ছিল আনবিরেরই সন্তান, অথচ সেই আনবিরকে তারা ডিএনএ স্যাম্পল টেস্ট করতে বলল না। তারা মামলার অন্যান্য আসামি যেমন সাইফা, মিমো, পিয়াসাকে গ্রেপ্তার করলেও আনবিরকে একটিবারের জন্য জিজ্ঞাসাবাদও গ্রেপ্তার করেনি, অথচ বিচারের নামে কীরকম তামাশা হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, জানেন। প্রিয় সুধী, এত অন্যায় অবিচারের পরেও আমি আনবিরের হুমকি টাকা প্রলোভনের কাছে বিকৃত হইনি, আমিও হাল ছেড়ে দেইনি।
আমার মামলা এখনও চলমান রয়েছে আইনি প্রক্রিয়ায়। আমি বিশ্বাস করি স্বৈরাচার হাসিনা পতনের পরে স্বাধীন বাংলাদেশে আমি ন্যায় বিচার এখন প্রত্যাশা করতেই পারি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ সর্বজনশ্রদ্ধেয় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব, তার আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব, তারা দুজনেই অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ আমি জানি। তাদের কাছে আমার বোনের ন্যায় বিচার প্রত্যাশা করছি। আজকের এই দিনে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের কয়েকজন সুনাগরিকগণকে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্র শহীদুল আলম সাহেবকে, বুদ্ধিজীবীদের মাঝে শহীদুল আলম ভাই এবং ওনার স্ত্রী রেহনুমা আপা, ওনার যে সংস্থা ছিল সেই সংস্থার মাধ্যমে শুরু থেকেই আমাদের সাথে পাশে ছিলেন এবং আছেন। ওনারা মনি ইস্যুতে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি আমাদের এই লড়াই আজ আর একার লড়াই নয়। মুনিয়া ন্যায় বিচার নিশ্চিতের মাধ্যমে দেশের আইন, দেশের বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হবে, এটাই হোক আমাদের সকলের প্রত্যাশা। আমি আপনাদেরকেও সাথে আশা করছি। আমি এই সরকারের সংশ্লিষ্টদের অবিলম্বে আনবির ও তার পিতা ভূমিদস্যু বসুন্ধরার চেয়ারম্যান শাহ আলম ও সহ অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার করে মুনিয়ার ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ ও হত্যার বিচার নিশ্চিতকরণের জন্য আবেদন করছি। এতক্ষণ আমার বক্তব্যটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট ব্যারিস্টার এম সারোয়ার হোসেন সহ আরও অ্যাডভোকেটগণকে প্রশ্ন করতে পারেন।